পাহাড় কেটে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণে হারিয়ে যেতে বসেছে ভারতের উত্তরখণ্ডের এক জনপদ। হাজার বছর পুরনো সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থভূমি, যোশী মঠের ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট সবকিছু ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে মাটির নিচে। পাহাড়ি অঞ্চলটির বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই বেড়েই চলেছে বড় বড় ফাটলের সংখ্যা। বাধ্য হয়ে সাজানো সংসার ছেড়ে অজানায় পা বাড়াচ্ছেন এখানকার বাসিন্দারা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। সমুদ্র পৃষ্ঠ থেকে 6,200 ফুট উপরে উত্তরখণ্ডের যোশী মঠ। বিশ্বাস করা হয় বিশেষ আধ্যাত্মিক শক্তি ঘিরে আছে হিমালয়ের আড়ালে থাকা এলাকাটিকে। 2,500 বছরের পুরনো তীর্থস্থানের সুরক্ষায় বসেছে বিশেষ পূজা অর্চনা। যে কোনো সময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে হিমালয়ের পাদদেশে অবস্থিত হিন্দু শিখদের পরম শ্রদ্ধার এই যোশী মঠ। এক মাস আগে ভয়ঙ্কর এক তথ্য জানায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। 27 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি এ 12 দিনে প্রায় 5.5 সেন্টিমিটার দেবে গেছে পার্বত্য এই জনপদ। প্রতিনিয়তই বাড়ছে তলিয়ে যাওয়ার এই হার। এটি সমগ্র উত্তর ভারতের সনাতন ধর্মাবলম্বীদের 2,500 বছর পুরনো ধর্মীয় রাজধানী। যোশী মঠ সমগ্র উত্তর ভারতের মস্তিষ্কের মতো, তাই এর সুরক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত যোশী মঠের পাশেই জলবিদ্যুৎ প্রকল্প এবং বেশ কয়েকটি পর্যটন এলাকার সংযোগকারী রাস্তা নির্মাণকে বিপর্যয়ের মূল কারণ বলেই ভাবছেন বিশেষজ্ঞরা। কয়েক দশক ধরেই এ নিয়ে আন্দোলন করছেন পরিবেশবাদীরা, তবে বিষয়টিতে কখনোই গুরুত্ব দেয়নি সরকার। 18 বছর যাবত এই জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে কথা বলে আসছি। এই প্রকল্পের কারণেই ঐতিহাসিক যোশী মঠ আজ শেষ প্রহর গুনছে। 20 থেকে 22 হাজার বাসিন্দা আতঙ্কে দিন কাটাচ্ছেন। কেউ যদি একে প্রাকৃতিক দুর্যোগ বলে তাহলে ভুল হবে। এটি মানুষের তৈরি বিপর্যয় যা প্রতিদিনই বাড়ছে। চারধাম প্রকল্পের এই রাস্তা নির্মাণের ফলে আরো অনেক ঝুঁকিপূর্ণ অঞ্চল তৈরি হচ্ছে। পর্যটকদের মন্দিরগুলোতে নিয়ে যাওয়ার জন্য এসব রাস্তা বানানোর ফলে পাহাড় আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই বিপর্যয়ের হাত থেকে রক্ষার পথ নেই। দ্রুত নামিয়ে আনা হচ্ছে এই জনপদের মানুষদের। পরিত্যক্ত হয়েছে বহু স্থাপনা। এটা আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে বানানো, এখন আমাকে সব ছেড়ে দিতে হবে, জানি না কোথায় যাব। আমাদের নিয়ে সরকার কোনো পদক্ষেপই নেয়নি, কাঁদতে কাঁদতে আমরা এখন ক্লান্ত। তারা শুধু গ্রাম ধ্বংস করেনি, তারা 1200 বছরের পুরনো সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যকে শেষ করেছে। এদিকে পাহাড়ি এলাকাটিতে হঠাৎ হঠাৎ বৃষ্টি সংখ্যা বাড়াচ্ছে আরও, মাটি নরম হয়ে বাড়ছে ভূমিধসের সংখ্যা। তবে কিভাবে হাজার বছরের পুরনো যোশী মঠ নিরাপদ করা যায় সেটি বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। জাহিদুল আলম,